আপনার নেটওয়ার্ক কার্ডে আইপি বসিয়ে নেবেন, একটি ল্যানের একটি আইপি বসিয়ে নিন 192.168.0.33, বা আপনার আপনার ইচ্ছা মতন একটি আইপি বসিয়ে নিতে পারবেন। আর 0.1 হচ্ছে রাউটারের আইপি বা রাউটারের গেটওয়ে। তারপরে আমি ওকে করছি। ওকে করার পর আমি আমার ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজার থেকে আমি আমার যে রাউটারটি আছে রাউটারটিকে লগ ইন করছি। লগ ইন করার জন্য এখানে দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড সেট করছি আমি, একটা ইউজারের পাসওয়ার্ড দিচ্ছি একটা লো ক্যাটাগরি, আপনি আপনাদের সুবিধা মতন দিয়ে নেবেন, অ্যাপ্লাই করবেন। দেখুন এখান থেকে আপনি আপনার যে টাইমটা টাইম জোন আছে টাইম জোনটি সিলেক্ট করে দিবেন। আমি আমার টাইম জোন সিলেক্ট করে দিচ্ছি, নেক্সট দিচ্ছি। তারপরে দেখুন এখান থেকে আপনি পিওইতেও করতে পারবেন, যদি আপনার পিপিওই করা থাকে, আর না হলে আপনি পিপিটিপি করতে পারবেন। আমার পিপিটিপি করা আছে, আমি পিপিটিপি করছি। পিপিটিপি সিলেক্ট করে নেক্সট দিচ্ছি। এখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, আপনি ইউজার নেম দিবেন। আপনার পিপিটিপি অপশনটির ইউজার নেম দিলেন এবং পাসওয়ার্ডটিও দিয়ে নেবেন। তারপরে দেখুন দুটি অপশন আছে, ডাইনামিক আইপি এবং স্ট্যাটিক আইপি। স্ট্যাটিক আইপিতে আপনার যদি এই নেম ইউজার নেম পাসওয়ার্ডের এগেনস্টে যদি কোনো ইয়ে থাকে তাহলে আপনি এটি দিয়ে দিবেন, আইপি অ্যাড্রেস দিয়ে দিবেন, যে আপনার ইউজারের সাথে আইপি অ্যাড্রেস আপনার আইএসপি আপনাকে বলে দিচ্ছে, আপনি সেটি দিয়ে নেবেন। আমার যেহেতু বলে দিচ্ছেন আমার ডাইনামিক আছে, তো আমি ডাইনামিক দিচ্ছি। এখানে এখানে ভিপিএন এর যে সার্ভারটা আছে সার্ভারের নেম দিবেন বা সার্ভারের আইপি দিবেন। এখানে আপনার রিয়েল আইপি হতে পারে বা আপনার ভিপিএন যে আইপিতে থাকবে সেই আইপিটাতে দিয়ে দিবেন। তো আমি নেক্সট করছি। এখান থেকে দেখুন আমি আমার ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড অপরিবর্তিত রাখছি, এটি আমি আমার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড হিসেবে রাখছি। 5 GHz-এর জন্য একটি, 2.4 GHz-এর জন্য একটি, তারপর নেক্সট করব। এভাবে আপনারা আপনার ইচ্ছা মতন আপনারা আপনার সুবিধা মতন ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে নিয়ে নেবেন। আপনারা 5 GHz-এর জন্য একটি নিতে পারবেন এবং এর জন্য এখান থেকে দেখুন সামারি। এখান থেকে আপনি আপনার যে রাউটারটি কনফিগারেশন করেছেন পিপিটিপি দিয়ে এটির সামারি দেখতে পারবেন, দেন সেভ দিবেন। সেভ দিলে দেখতে পারবেন এখানে আপনার কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। এখানে দেখবেন 1 থেকে 100% হয়ে গেলে আপনার রাউটারটি পিপিটিপি মোডে কনফিগারেশন করা হয়ে যাবে। আপনি পিপিটিপি মোডে কিভাবে কনফিগারেশন করছেন সেটি আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। এখানে আপনি সাইন ইন লেটার দিবেন, যেহেতু আপনি এখন ক্লাউডে বা কোনো টিভি লিঙ্কের ইউজার আইডি নাই তার জন্য, দেন ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পর হয়ে গেছে আপনার পিপিটিপির মাধ্যমে যে আপনার ইন্টারনেট কানেকশন করা হয়ে গেছে। আপনার ল্যান সাইট যদি কোনো পরিবর্তন না করতে চায় তাহলে সরাসরি আপনি এখন ওয়াইফাইতে, আমি লগ ইন করছি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। দেখুন আমার ইউজার আইডি পাসওয়ার্ড আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন, দেন পেস্ট করবেন, নেক্সট করবেন। দেখুন কানেক্টেড দেখাবে, এখন দেখুন কানেক্টেড, তার মানে আপনার কানেক্ট করা হয়ে গেছে। আপনি এইভাবে খুব সহজে আপনার আপনার বাসার টিপলিং রাউটারটি আপনার আইএসপির কাছ থেকে নিয়ে আপনি করতে পারবেন।